করেন, সে মুক্ত এবং স্বাধীন, সে মুক্ত এবং স্বাধীন। সে আমি তো বলছি শুধু তার বাবার বাসায় কিছুদিনের জন্য না, সে যদি মনে করে আমাকে একদম ছেড়ে চলে যাবে সেটা তার ব্যাপার, আমার কোনো অভিযোগ নেই কোনো। আমরা বিয়ে করেছি মার্চ মাসের 25 তারিখ, আপনি বুঝতে চেষ্টা করেন, সেটা হলো মে মাসের মতো 12 তারিখের দিকে একটা বিয়ে। আমি কথা অনেকবার বলেছি, আবারও পরিষ্কার করে বলতে চাচ্ছি, আমি তাকে বললাম যে তুমি ওর বাসায় যে তুমি কখন ক্লাসে যাবা, মানে কলেজে না, কিন্তু সে যাবে তার কোচিং ক্লাস করতে। সে বলল আজকে আমার শরীর খারাপ, আজকে আমি যেতে পারবো না, আজকে আমি যেতে পারবো না, শরীর খারাপ। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে বাসায় রেস্ট নাও। তখন আমি গাড়ি দিয়ে আপনার যে আমার বাসার থেকে গুলশান থেকে আপনি বনশ্রীর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যখন আমি ঢুকতে থাকলাম, তখন সে দেখি একটা দোকানের সামনে, ফুচকার দোকানের সামনে তার ফ্রেন্ড ছিল। তা আমি ওকে বললাম যে তুমি এখানে কেন, আমি তো অবাক। তা আমি বললাম যে ঠিক আছে তুমি গাড়িতে উঠো। এই কিন্তু তাকে গাড়িতে নিলাম, আপনি কথা ওখান থেকে গাড়িতে, আমার গাড়িতে নিলাম। নেওয়ার পরে সেদিন কিন্তু সে কোচিংয়ে গিয়েছে, হ্যাঁ, কলেজ ড্রেস পরে না, একটা অন্য ড্রেস পরে সে গিয়েছে। যাওয়ার পরে সে মানে সে তো কারণ ফ্রেন্ডদের সাথে ফুচকা খাবে, কিন্তু আবার আমাকে বলে নাই, তা আমি একটু রাগ করেছি। তো আমি ওকে বললাম যে ঠিক আছে খাও নাই সারাদিন। তা আমি গিয়ে রাস্তার পাশে সিপির দোকান থেকে কিছু চিকেন কিনলাম। সে ওই ভিডিওতে আমি এখন আপনাদের সবার সামনে আমি বলতেছি, সেই ভিডিওতে দেখেন যে তার উপরে কোনো নির্যাতন করা হচ্ছে কেন। নির্যাতন বলতে আমি রাগ করেছি, খাবা না কেন, খেতে হবে, তুমি বলো খিদা, বাসায় অসুস্থ, তুমি এখানে আসলা কেন, এইগুলো আমি বলেছি, একটু জোরে জোরে বলেছি। কিন্তু ওই ভিডিওতে কিন্তু যখন প্রথম ওই ভিডিওতে কিন্তু এটা ভাইরাল হলো যে আইডাল স্কুলের একজন ছাত্রীকে নির্যাতন করা হতো, সে কিন্তু কাঁদতেছিল। কালকে উনি বলেছে দেখেন ভিডিওটা, দেখেন কি ভিডিওটা, কী দেখবে ভিডিওতে, বলছে দেখেন, বলে যে আমার মেয়েকে কলেজ ড্রেস থেকে আমি খুলে ফেলছি, ওই ভিডিওটা আছে আপনারা সবাই দেখেন, আমি সবার কাছে এটা বিচার দিচ্ছি আজকে, যে ওই ভিডিওতে সে ড্রেস পরা, যে ড্রেসটা পরে আসে সেই ড্রেস পরাই, এবং তাকে আমি বলছি যে তুমি খাও, এন্টার ভিডিওতে আছে খাও খাও খাও। এবং আমরা বিবাহিত, এটা 25 মার্চ বিয়ে করেছি, ওইটা হলো আপনার মে মাসের 12 তারিখ সম্ভবত, মানে মে মাসে, অত তারিখটা মনে নাই, তারিখে হয়তো যাতে ওখানে পাওয়া যাবে। এবং এই ভিডিওটা যে করেছে সেটা সে বলবে কীভাবে হয়েছে না হয়েছে। তারপর আমি বললাম তুমি না খেলে কিন্তু তোমার বাবার কাছে নিয়ে যাবো এখন, আমি বলছি আমি জানাই দিব আজকে, হ্যাঁ, তুমি খাবা না কেন, কারণ আমার তো খারাপ লাগছে, আমার বউ সারাদিন খাই না, যদিও সে বলছে বাসায় থাকবে আসছি যাতে। এনিওয়ে তখন আমি তাকে এবং আমি বলি এই ভিডিও কিন্তু আছে, না থাকলে আমার কাছে আপনার নিয়েন, বা এটা অনেকের কাছে আছে, সেখানে একটি খারাপ শব্দ নেই, যে নির্যাতন বা যে যৌন নির্যাতন কোনো কিছুই নাই, শুধু বলা হয়েছে খাও 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 অনেকবার, পরো পরো পরো, এখন পড়ায় মন বসবে না। তা আমি যেহেতু মানে বসবে না, তুমি বাসায় যেয়ে লিখো, লিখলে হয়তো মন থেকে তুমি কয়েক পৃষ্ঠা বায়োলজি লেখো এবং বাসায় চলো। সে বলছে আমাকে কোচিংয়ে নামাই, আমি বলছি না কোচিংয়ে এখন যাও না, ভালোবাসা, কারণ আমি যদি ভালোবাসা না হলে যদি সে ধরেন আমার সাথে আমাকে না বলে আসছে, তাহলে তুমি রাগ করে তাকে খাওয়াবো কেন, তখন তো আমি তাকে রাগ করে ভালোবাসা একটু জোর করেও নেওয়া যায় না আমি, কারণ সে মানে আমি একটু রাগ করছি কেন, সে বাসার থেকে অসুস্থ বলে বের হলো, কিন্তু পরে যেটা করেছি মানে সে খাবে না, আমার খুব খারাপ লাগছে, সে সারাদিন খায় নাই, তা আমি তো কষ্ট পাচ্ছি তার জন্য। না উত্তেজিত হয়ে আমি খাও খাবার না কেন, আর আমার কথা মানে একটু জোরে হয়, দেখেন আমি জানি না, আমি আমার কথা হতো অত সুইট না, তাহলে আমি সুন্দর সুন্দর আমি গান করি, আপনি দেখেন আমার গানের গলা নাকি সবচেয়ে পচা। যাই হোক কথা বলি, আমি যে বললাম না যে আমাকে উনি আঘাত করেছে শারীরিকভাবে, মানসিকভাবে করছে, আমি ধৈর্যের পরীক্ষা দিতে দিতে এই এই জায়গায় চলে এসেছি। তবে আমি ওনার বিরুদ্ধে 3টি জিডি করেছি। প্রথম জিডি ছিল যখন সে ঠাকুরগাঁওতে চলে আসে, তখন কিন্তু উনি মামলা করে নাই। যখন আমি শুনলাম যে উনি মামলা করে আমাদের এক জায়গায় বলেছে, মানে আমাদের কানে আসছে যে উনি মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসাবে, সেই বিষয়টা আমি ঠাকুরগাঁও থেকে যখন আসে, সে কিন্তু আমার ওয়াইফ, ঠাকুরগাঁও থেকে আমার কাছে আসছে আমার ওয়াইফ, কোনো নাবালিকা মেয়ে আসে নাই, কোনো একটি অবিবাহিত মেয়ে আসে না, একটা বিবাহিত মেয়ে আমার কাছে আসছে ঠাকুরগাঁও থেকে। আরেকটি কথা উনি বলেছে, আমি যে কথা বল, তখন সে যখন আসলো দেখি তার সারা গায়ে আঘাতের চিহ্ন, রক্তাক্ত ওদিকে, মানে রক্ত জমাট বাঁধা, তার এখানে জমাট বাঁধা, সারা গায়ে জমাট বাঁধা। তা আমি ভাবলাম ওই যে সে যে পালিয়ে আসছে, পরে ব্যথা পেয়েছে কিনা, তা আমি বললাম এই জায়গায় তো ব্যথা পাওয়ার কথা না। তারপরে সে বলল যে তার বাবা, মানে তার বাবা তাকে যে অমানসিক নির্যাতন করেছে, অমানসিক নির্যাতন আমার ওয়াইফকে, তখন তো সে আমার ওয়াইফ, তার বয়স 18 বছর 6 মাস, 18 বছর 6 মাস, এবং সে আমার ওয়াইফ। তখন আমি মুগদা মেডিকেলে তাকে নিয়ে যাই এবং ডাক্তারের ট্রিটমেন্ট নেই, এবং এই বিষয়টিও থানায় জিডি করা রয়েছে।
এই বিষয়টা থানায় জিডি করা রয়েছে। আমার লয়ারের সাথে আমি কথা বলতেছি যে এই পর্যায়ে, কারণ আমি তো আইনি প্রক্রিয়ার মাঝেই আছি, কারণ আমার এই মামলাগুলোর কারণে তো আমাকে লয়ার ফেস করতে হয়েছে, তাই না? তো আমি আমার লয়ারদের কাছে আমি মানে অ্যাডভাইস নিচ্ছি যে আমার এই পর্যায়ে কী করা উচিত। তবে আমার বক্তব্য হল আমি ওনার সাথে যুদ্ধ চাই না। আমি চাই, যেমন আজকে এখানে আসার আগে আরেকটা ইন্টারভিউতে আমি বলে এসেছি যে আমি চাই যদি উনি মনে করে যে ওনার চোখে যদি আছে না, মেয়ের যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আমি তিশার বাবা হিসেবে যদি ওনার কাছে করজোরে ক্ষমা চাইতে হয় আমি সেটা তো রাজি আছি। উনি যা করেছে করেছে, আমি সব কিছু ভুলে যেতে চাচ্ছি। আমি ওনার সাথে একটি শ্রদ্ধার আসনে রাখে আমি ওনার সাথে আমার সম্পর্ক আমি কন্টিনিউ করতে চাই, এটা আমার বক্তব্য। কারণ আমি তো মিডিয়ার কাছে যাইনি, মিডিয়া আমার কাছে আসছে, তা আমি কীভাবে দায়ী? আমি সেলিব্রিটি হতে চাইছি? আমি তো মিডিয়ার থেকে দূরে থাকার জন্য আমি কক্সবাজার চলে গেছি, আমি আমার গ্রামের বাড়ি থেকে লুকিয়েছিলাম, আমি তো প্রাইভেট লাইফ লিড করতে চেয়েছি, আমার জীবনে তো দীর্ঘ সময় চলে গেছে, আমি তো প্রাইভেটই ছিলাম।